লতিরাজ কসু এক ও একত্রে রসুন চাষ। সুপ্রিয় কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আশাদ আলী, প্রভাষক মনোবিজ্ঞান, রাজাপুর স্নাতক সম্মান কলেজ, রাজাপুর হাটবড়াই গ্রাম, নাটোর। এসেছি লতিরাজ কসু এক ও রসুন খেতে। আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে এটা কিন্তু বিনা চাষে রসুনটা এবং লতিরাজ কসু এক চাষ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে পাশে কিন্তু বিশেষ করে লতিরাজ কসু এক চাষ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সুপ্রিয় কৃষক ভাইরা, অনেক অনেকে কিন্তু আমাকে বিশেষ করে প্রশ্ন করে থাকেন, অনেকে কিন্তু লতিরাজ কসু এক ও একত্রে রসুন চাষ করেছেন এবং জমিতে আগাছা হয়েছে, কিভাবে আগাছাগুলো সাধারণত নিরাবেন বা পরিষ্কার করবেন। দেখতে পাচ্ছেন মোহাম্মদ তানভীর হোসেন প্লেস শিক্ষার্থী, বিশেষ করে কিভাবে রসুন এবং কচু ক্ষেতের আগাছা পরিষ্কার করছে। বিশেষ করে এই পদ্ধতিতে আগাছা এভাবে উঠায় ওইখানেই রেখে দিবেন, তাহলে রোদে খুব সহজেই কিন্তু শুকিয়ে যাবে। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা জানেন আমাদের সম্পদ কিন্তু সীমিত, তাই বিকল্প সম্পদকে কিভাবে কাজে লাগিয়ে এবং একত্রে মিশ্র চাষ করে কিভাবে আরো বেশি লাভবান হওয়া যায় কৃষি ক্ষেত্রে, সে প্রচেষ্টাই কিন্তু আমি চালাচ্ছি। বিশেষ করে আমরা যা করি এবং লাভবান হলে সেগুলোই কিন্তু আমরা কৃষক পর্যায়ে করার পরামর্শ দিয়ে থাকি। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু এই চতুর্পাশে কিন্তু খেজুর গাছ রয়েছে, জমিটা কিন্তু অনেক উঁচু আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা খুশির বিষয় হলো আমরা কিন্তু খেজুরের 100% খাঁটি গুড় বিক্রি করে থাকি, ভেজাল মুক্ত ইনশাল্লাহ। তো চাইলে কিন্তু আমাদের কাছে অর্ডার দিতে পারেন আপনারা খেজুরের গুড়ের জন্য। তো সুপ্রিয় কৃষক ভাইরা, আমরা যে কথাটি বলছিলাম যে আমাদের সম্পদ কিন্তু সীমিত, তাই একই জমিতে আপনি কয়েক প্রকারের চাষাবাদ করে কিভাবে সর্বাধিক লাভবান হতে পারবেন সে কথাগুলোই কিন্তু আমরা বলে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন জমিতে কিন্তু আগাছা হয়েছে, এই আগাছাটা কিন্তু হতো না প্রাথমিক পর্যায়ে যদি আপনারা এই বিশেষ করে চারা রোপণের পূর্বে ঘাস মারা ঔষধ এবং বিশেষ করে বীজ থেকে যে সমস্ত ঘাস জন্মায়, আমাদের এদিকে বিচি ঘাস মারা ঔষধ বলা হয় তাকে, এই সমস্ত ঔষধ যদি আপনারা আগেই দিয়ে বিশেষ করে রসুন বা লতিরাজ কুচু এক যদি চাষ করেন, তাহলে কিন্তু আগাছা হবে না বললেই চলে, অল্প পরিমাণ হবে, এতে কিন্তু বিশেষ করে শ্রমিক কম লাগবে। তাই আপনারা বিশেষ করে যারাই লতিরাজ কুচু এক চাষ করতে চান, অবশ্যই আমাদের সাথে পরামর্শ করবেন কোন পদ্ধতিতে এবং কিভাবে লতিরাজ কসু এক এবং রসুন একত্রে চাষ করলে সর্বাধিক লাভবান হওয়া যাবে, সে দিক নির্দেশনা কিন্তু আমরা দিয়ে থাকব। যাই হোক কৃষক ভাই, আপনারা দেখতে পাচ্ছেন জমিতে কিন্তু আগাছা হয়েছে, এই আগাছা কিন্তু আমরা যেখানেই উঠাচ্ছি সেখানেই কিন্তু রেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানেই উঠানো হচ্ছে সেখানেই রেখে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জমিটা কিন্তু শুকিয়ে গেছে, এই শুকনো জমিতে কিন্তু আমরা আজকে এই আগাছা পরিষ্কার করার পরে কিন্তু ইনশাল্লাহ আগামীকাল পানি বা সেচ দেব। জমিটা প্রায় কিন্তু শুকিয়ে গেছে, তাই এই পর্যায়ে আমরা চেষ্টা করব জমিতে পানি বা সেচ দেওয়ার ব্যবস্থা করবো আগামীকাল ইনশাল্লাহ। তো যাই হোক কৃষক ভাইরা, যারা এবার এই রসুন এবং একত্রে লতিরাজ কসু এক চাষ করতে পারেন নাই, আগামীতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা লতিরাজ কসু একের আসল চারা কিন্তু আমরা সারা বাংলাদেশে প্রায় 14 লক্ষের অধিক আমরা চারা কিন্তু সরবরাহ করেছি বাংলাদেশে। আর একটা বিষয়, আমরা বিদেশেও কিন্তু লতিরাজ কসু একের চারা সরবরাহ করে থাকি, আগামীকাল ইনশাল্লাহ আমাদের ইতালির উদ্দেশ্য কিছু লতিরাজ কসু একের চারা রওনা দেবে, এক বাংলাদেশি প্রবাসী যিনি ইতালিতে বসবাস করেন সে কিন্তু চারাগুলো নিবে, সে ভিডিওগুলো কিন্তু আমরা ধারণ করব। তো যাই হোক কৃষক ভাইরা, যারা এখনো
দ্বিধাহীনতায় ভুগছেন, লতি রাজকোষে এক চাষ করবেন কিনা, অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। আমরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তা হলো অনেকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে প্রচুর টাকা পয়সা খরচ করে কিন্তু প্রবাসে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। তাদের জন্য আমার কিছু পরামর্শ হলো, যদি সম্ভব হয় বিদেশে না গিয়েও কিন্তু আপনারা দেশে অবস্থান করে কিন্তু আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারেন। এদিকে কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে। তাই যদি সম্ভব হয় বিদেশে যেমন পরিশ্রম করেন, বাংলাদেশে তার যদি অর্ধেক পরিশ্রম করেন, তাহলে কিন্তু আপনি কয়েক বছরেই কিন্তু প্রচুর টাকার মালিক হয়ে যাবেন। যেহেতু আপনার মূল উদ্দেশ্য টাকা অর্জন, তাই যে টাকা খরচ করে আপনি বিদেশে যাবেন, 1 লক্ষ টাকা খরচ করে যদি আপনি 3 বিঘা বা 4 বিঘা বা 5 বিঘা লতি রাজকোষে এক চাষ করেন এবং অন্যান্য যদি সবজি চাষ করেন এবং প্রয়োজন বোধে কিন্তু আপনারা বিশেষ করে গরু পালতে পারেন, মোটা তাজাকরণ অনেক পদ্ধতি রয়েছে, কিন্তু আপনি অল্প সময়ে কিন্তু এই মোটা তাজাকরণ পদ্ধতি প্রয়োগ করে বা ব্যবহার করে কিন্তু আপনি অল্প দামের গরু কিন্তু অনেক বেশি টাকা আপনি বিশেষ করে কোরবানির সময় কিন্তু বিক্রি করতে পারেন। মাছের বিশেষ করে খামার রয়েছে, পুকুরে মাছ চাষ করতে পারেন। নিজের পুকুর না থাকলে কিন্তু আপনি টাকার বিনিময়ে অন্য পুকুর লিজ নিয়ে কিন্তু আপনি এই মাছ চাষ করতে পারেন। এমন অনেক ধরনের কিন্তু চাষাবাদ রয়েছে, কিন্তু আপনি বিদেশে না গিয়েও কিন্তু দেশে পরিশ্রম করে টাকা অর্জন করতে পারেন। পটল চাষ রয়েছে, আর অনেক চাষাবাদ রয়েছে। তো যাই হোক, আমার এই ভিডিওগুলো যে যেখান থেকে দেখছেন, যে যেখানেই অবস্থান করছেন, অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক দিবেন। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে রাখবেন, আপনাদের স্বার্থেই কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি, তাই আপনাদের আরো ভালো ভালো কাজে আসুক এমন ভিডিও আমরা তৈরি করবো ইনশাল্লাহ, যাতে ভবিষ্যতে আপনাদের আরো কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটে এমন প্রত্যাশাই কিন্তু আমরা করব। তো দেখছেন আমরা কিভাবে এই বিশেষ করে যে জমিতে লতি রাজকোষে এক এবং রসুন চাষ করেছি, কিভাবে আমরা জমিতে আগাছা পরিষ্কার করছি। আপনারা দেখতে পাচ্ছেন আগাছাগুলো কিন্তু উঠিয়ে বা উপড়িয়ে ওই অবস্থায় আমরা রেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে কিন্তু আগাছাগুলো শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা চাইলে পরপর কিন্তু আমরা পরপর দুবার কিন্তু এমন সিস্টেমে কিন্তু আগাছা পরিষ্কার করলে আর আগাছা হবে না, রসুনগুলো কিন্তু বড় হয়ে যাবে। তাই আমরা চাইব আপনার দেশের নিজের পরিবারের অর্থনৈতিক উন্নয়ন, মানে দেশের অর্থনৈতিক উন্নয়ন, সেই সাথে খুব সহজেই আমাদের দেশটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে এমন প্রত্যাশাই করি। ভালো থাকবেন, সুস্থ।